আসসালামু আলাইকুম। মনশাইন জেটিভি বাংলা টপ 10 নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি পারিজাত পুরি। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চট্টগ্রাম পিপলস হাসপাতালকে জরিমানা। সিনহা হত্যা মামলার আসামি সাবেক ওসি প্রদীপ সহ তিন আসামিকে জিজ্ঞাসাবাদ। নারায়ণগঞ্জে সিগারেটের আগুনে স্বামীর মৃত্যু, স্ত্রী ও কন্যা সন্তান দগ্ধ। তিস্তা নদী ঘিরে সরকার মহাপরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। লেবাননে কারাগার ভেঙে পালালো 70 কয়েদি, দুর্ঘটনায় নিহত 5। গাঁজা সেবন করতেন ভারতী সিং, জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় ভারতী সিংকে। চুপি সারেই মৌলানাকে বিয়ে করলেন বিগ বস 6 খ্যাত বলিউড অভিনেত্রী সানা খান। চলন্ত ট্রেনে ট্রাকের ধাক্কা, খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ। ইঞ্জুরি কাটিয়ে অনুশীলনে মাশরাফি, আসন্ন বঙ্গবন্ধু টি টোয়েন্টিতে ম্যাচ খেলার জন্য ফিট কিনা তা জানা যাবে চলতি সপ্তাহে। বাইডেনের জয়ে বঙ্গবন্ধুর খুনি রাশেদকে দেশে ফেরানো সহজ হবে। ডেমোক্রেট নেতা জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ে থাকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর আগের চেয়েও আরও সহজ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের মুজিবনগর সরকারের পক্ষে অবস্থান নেয় সে সময়ের মার্কিন বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি। রিপাবলিকানরা ছিল পাকিস্তানের সমর্থনে। সরকারি দলের চাপ উপেক্ষা করে সিনেটে মানবতার আওয়াজ তোলেন জো বাইডেনের সতীর্থ টেড কেনেডি। বর্তমানে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া বাইডেন 72 সালে প্রথম সিনেটর হন। তিনিও খুব কাছ থেকে দেখেছেন বাংলাদেশের জন্ম ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে লাল সবুজের উন্নয়ন। 1975 সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে স্বাধীনতা বিরোধী শক্তি, আর খুনিরা পালিয়ে যায় বিভিন্ন দেশে। কয়েকজনের সাজা কার্যকর হলেও আইনি জটিলতায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় থাকা ঘাতক রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে আনতে বেগ পেতে হচ্ছে ঢাকাকে। এবার বাইডেন সরকার ক্ষমতায় আসায় আশাবাদী ডেমোক্রেট দলের বাঙালি নেতাকর্মীরা। ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ও ভারতীয় বংশোদ্ভূত হওয়ায় বাংলাদেশে এনে ফাঁসি কার্যকরের প্রত্যাশা যে কোনো সময়ের চেয়ে অনেকটাই বেশি। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ বলছে জানুয়ারিতে বাইডেন কামালা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার আগেই এই বিষয়টি নিয়ে তারা আলোচনা করে সেরে রাখতে চান। সম্প্রতি ঢাকা সফরে মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কর্মকর্তা স্টেফিন ই বিগান এই বিষয়ে আশ্বস্ত করেন। ইতিমধ্যে রাশেদ চৌধুরীর রাজনৈতিক আশ্রয়ের নিষ্পত্তি হওয়া মামলাটি পুনর্বিবেচনার জন্য নথি তলব করা হয়েছে, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন। প্রবাসী বাংলাদেশিদের আশাবাদ এবার আর কোনো আশ্বাস নয়, সরাসরি খুনি রাশেদকে দেশে এনে বিচারের মুখোমুখি করা এখন কয়েক মাসের ব্যাপার মাত্র। এই ছিল আজকে আমাদের জেটিভি বাংলা টপ 10 নিউজ। দেশ বিদেশের বিভিন্ন খবর আমাদেরকে ইমেইল করুন jtvbanglaofficial@gmail.com এই ঠিকানায়। চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল জেটিভি বাংলা। মুনশাইন কোম্পানি লিমিটেড, এখানে টয়োটা, নিশান, হোন্ডা, মিৎসুবিশি ও ইত্যাদি ব্র্যান্ডের রিকন্ডিশন গাড়ির অরিজিনাল স্পেয়ার পার্টস সরাসরি জাপান থেকে এক্সপোর্ট করা হয়। আপনারা বাংলাদেশ, দুবাই, রাশিয়া সহ বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করতে পারেন। যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া ফোন নম্বর বা ইমেইলে।